গুজরাট দাঙ্গার আসামি নরেন্দ্র মোদী নিজের রক্তমাখা হাত নিয়ে এখন অসহায় একা হয়ে গেছে। চৌকিদার নরেন্দ্র মোদী ভাবতে পারেনি মারের পাল্টা মারও আসতে পারে। চৌকিদার নরেন্দ্র মোদী মণিপুরের মানুষের রক্ত নিয়ে খেলা করেছে, গুজরাটে মুসলমানদের হাজার হাজার মানুষের রক্ত নিয়ে খেলা করেছিল, সেই চৌকিদার নরেন্দ্র মোদী এখন নিজের রক্তমাখা হাত নিয়ে অসহায় হয়ে পড়েছে, একা হয়ে পড়েছে। তো চলুন সাংবাদিক সুচন্দ্রিমার এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন। চৌকিদার নরেন্দ্র মোদী রক্ত নিয়ে খেলা করেছিল, সেই রক্তপিপাসু নরেন্দ্র মোদী এখন কত বড় বিপদে পড়েছে। সেই রক্তমাখা হাত নরেন্দ্র মোদী রক্ত ধুয়ে মুছে সাফ করতে পারছে না, এখন কঠিন বিপদে পড়েছে নরেন্দ্র মোদী। গুজরাট দাঙ্গার রক্ত লেগে আছে মোদী শাহের হাতে, এবং এ নিয়ে মোদীজি কতটা সেনসিটিভ তার প্রমাণ আমরা পেয়েছি বিবিসির ডকুমেন্টারি রিলিজের সময়। 2002-এর দাঙ্গা, ডকুমেন্টারি রিলিজ হচ্ছে 2022-এ, কিন্তু তাকে আটকানোর জন্য সর্বশক্তি প্রয়োগ করলেন মোদী শাহ। বিবিসির ঘরে রেড হয়ে গেল, ডকুমেন্টারি বন্ধ করা গেল না, রেড হলো। আজ মণিপুরের এই ঘটনায় প্রধানমন্ত্রী মুখ খুললেই সেদিনের অতীত বেরিয়ে আসবে। সেদিন যে রক্ত লেগেছিল হাতে, সে রক্তের দাগ তো মোছা যায়নি, তা আরও গাঢ় হয়ে বসবে মণিপুরের ঘটনায় মুখ খুললে। বিজেপির বিধায়কদের মধ্যে 8 জন কুকি উপজাতির সদস্য আছে, তাদের মধ্যে একজন ভুঞ্জাগিন ভালতেকে রাস্তায় রড দিয়ে পেটানো হয়েছে, তারপর তাকে স্থানীয় এক ক্লাবে নিয়ে গিয়ে ইলেকট্রিক শক দেওয়া হয়েছে, তিনি কথা বলার মতো অবস্থা নেই। মারলে পাল্টা মারও আসবে, এটা ভেবে উঠতে পারেনি যে রক্তাক্ত অধ্যায়ের জন্য দায়ী আমাদের প্রধানমন্ত্রী, সেই মৃত্যু, সেই ধর্ষণ তাকে তাড়া করে বেড়াবে, পিছু ছাড়বে না। মিথ্যে বলেছিলেন, নিজের বিবাহিত স্ত্রীর নাম লুকিয়ে রেখেছিলেন যে সত্যির সামনে, এবং সেই লজ্জা তাকে বিদ্ধ করে প্রতিদিন। প্রতিবার নমিনেশন ফাইলের আগে সেই লুকিয়ে রাখা নাম তাকে লিখতে হয়। আজও সেই রক্তমাখা হাতের দিকে তাকান না মোদীজি? সেই রক্তাক্ত ইতিহাস মনে পড়েই না? মনে পড়ে বলেই তিনি এন বীরেন সিং সরকারকে ফেলে দিতে পারেন না। ফেরার পথ নেই, আমার হাত রক্তে মাখা। হ্যাঁ মোদীজি, শেক্সপিয়ারের সেই ট্র্যাজেডির নায়ক হাত রক্তে মাখা এক দেশের প্রধানমন্ত্রী, সেই দেশের 150 জনের মৃত্যু, অসংখ্য ধর্ষণ, আর নারীদের নগ্ন করে প্যারেড করানোর পরেও কথা বলতে পারছেন না। কিন্তু জানেন ভালো করেই, একরাশ রক্তের মধ্যে তিনি অসহায়, একা।